রাধুনি সেরা রেসিপি অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ। আমরা এই অনুষ্ঠানে আপনাদের চেনা মুখ নিয়ে আসি, অতি পরিচিত এবং গুণী মানুষ। আজকে আমাদের সাথে তেমনি একজন খুব গুণী ব্যক্তি আছেন, যাকে আপনারা মানে সবসময় টেলিভিশনের পর্দায় দেখেন। ওনার নাম হচ্ছে শিবলি মোহাম্মদ। কেমন আছেন? আমি ভালো, আপনি কেমন আছেন? ভালো, খুব ভালো লাগছে আপনি আসছেন এত আপনার বিজি স্কেডিউল থেকে। মানে আমারও ভালো লাগছে আপনাদের এই প্রোগ্রাম, রাধুনীর প্রোগ্রাম আমি আগেও এসেছি, ভালো লাগে। আসলে রান্নাটা সবারই ভালো লাগে, আর একটা জায়গা যেহেতু খাবারটা ভালো লাগে সবারই, সত্যি খাবার ভালো লাগলে সবকিছু রান্নাও ভালো লাগে। তো এই যে রমজান মাস, হ্যাঁ, চতুর্দিকে এত আয়োজন হচ্ছে, সবার বাড়িতে বাড়িতে রান্না হচ্ছে, নানান রকম ইফতার তৈরি করছে, আপনারও কি শখ আছে এরকম ইফতার তৈরি করার? ইফতার তৈরি না, আমি আজকে যেটা করব আপনার প্রোগ্রামে, সেটা আমার ইচ্ছে হলো যে সবাই তো সারাদিন রোজা রাখে, ন্যাচারালি সন্ধ্যার পরে ইচ্ছে করবে একটু একান্তই দেশি খাবার খাই। হ্যাঁ, তো সেই জন্য আমি ভেবেছি একটা, আমি নতুন শিখেছি আমার বোন ইয়াসমিন, ওর কাছ থেকে সেদিন খেলাম, পরে ভালো লাগলো, আমি শিখলাম, তখন ভাবলাম যে এই প্রোগ্রামে আমি সেটা রান্না করবো। মুসুরির ডালের সঙ্গে কচুর লতির একটা চচ্চড়ি। আচ্ছা, তো আমি আজকে চেষ্টা করবো সেটাই রান্না করার। খুব ভালো, তাহলে চলুন আমরা রান্না করতে করতে গল্প করি। নিশ্চয়ই। সব ইনগ্রেডিয়েন্টস মোটামুটি আছে কি? হ্যাঁ আছে, আমার তেজপাতা লাগবে, পেঁয়াজ লাগবে, রসুন বাটা, আদা বাটা, আর জিরা তেল। এই সিম্পল রান্না, খুব কঠিন না। আপনার মুসুর ডাল আছে, জি, আর আছে কচুর লতি। আচ্ছা, কচুর লতি বোধহয় এখানে 100 গ্রাম, আর ডালটা আছে বোধহয় এখানে 250 গ্রাম আছে। আপনি ভালো বলতে পারবেন, এগুলো আমি জানি না। তো বাড়িতে রান্না হয় মাঝে মধ্যে বিদেশে গেলে রান্না করি, কারণ ওরা তো আসল টেস্টটা জানে না। আমি যদি খারাপও রান্না করি ওরা অপূর্ব বলে। আপনি খুব ডিফিকাল্ট একটা জিনিস এনেছেন, ডাল। ডালটা কিন্তু সবাই রান্না করতে পারে না, তাই আমি ডালটা মোটামুটি ভালোই রান্না করি। আচ্ছা, তাহলে তো রাধুনি হয়েছিলি। তেল আমরা 1/4 কাপ তেল নিয়েছি, পেঁয়াজ আছে এখানে, এর মধ্যে আগে আমি একটু তেজপাতাটা ছেড়ে দিতে চাই। শুরুতেই তেজপাতা এই ফুটে নিব। আপনি তো অনেক রান্না করেন, আমরা দেখি সব সময়, এবং খুব সুস্বাদু রান্না হয় সঙ্গে। আসলে সব বাইরে আর কি, রান্না তো এখন সবাই করে। হ্যাঁ, রান্নাটা এখন একটা আর্ট হয়ে গেছে। ইনফ্যাক্ট এটা আর্টই, আমি মনে করি রান্নাটা একটা আর্ট। আমি একসময় একদমই রাখতে পারতাম না, আমার ভাই সাদি মোহাম্মদ খুব ভালো রান্না করে। আচ্ছা, তো আমার দেখে দেখে মনে হলো বিদেশে যখন যাই, অনেক দিন থাকি, তখন হয়তো ওদের দেশীয় রান্না খেতে ভালো লাগে না, ইচ্ছে করে নিজেদের রান্না। সত্যি ডাল ভাতটা তখন খেতে ভীষণ মন চায় না? আমি তো 3 দিন পরে আমার ডাল না হলে হবেই না, খুঁজতে থাকি ডাল। বাড়িয়ে দিই? হ্যাঁ, বাড়িয়ে দিই। এটা না অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায়। হ্যাঁ হয়। আচ্ছা, তাহলে পেঁয়াজ ছিল। আচ্ছা দাঁড়ান, এটা একটু গরম হোক। এর জন্য সবসময় মনে রাখবেন কথাটা বলে দিই, সেটা হচ্ছে আগে প্যানটা গরম হতে হবে, তারপরে তেল ছাড়তে হবে। প্যানটা যখন খুব গরম হয়ে যায় তখন তেলটা দিলে আগুন কমিয়ে দিবেন। আমার মনে হয় কি, তেলের মধ্যে যখন খুব গরম তেলে পাঁচফোড়নটা দেওয়া হয়, হ্যাঁ পেঁয়াজটা দেওয়া হয়, তখন তখন আমার কাছে মনে হয় সমস্ত কিচেন আদা বাটা রসুন বাটাটা আমাকে বলেন কতটুক দিব? আদা 2 চামচ দিব? না, আপনি যা দিবেন তাই। না না, আপনিই বলেন, আমার আমার মনে হয় 2 চামচ দিলে হবে আর কি। আচ্ছা, আর এই রসুন 1 চামচ দিতে পারি? ডালের রসুন ভালোই লাগে, আর রসুন অবশ্য এই রতির জন্য ভালো। আর এর মধ্যে একটু তেল দিলাম। আচ্ছা, ওর অভ্যাসটা খারাপ হচ্ছে। না না, ঠিক আছে, সব কিছু সাদা নিয়ে। হ্যাঁ, এবার তাহলে একটু আমি হলুদের গুঁড়ো, হ্যাঁ নিশ্চয়ই,
আচ্ছা হলুদ দিয়েছেন আধা চা চামচ এক চামচ দিয়েছেন এক চামচ হলুদ দিয়েছেন আর ঝাল যদি পছন্দ আমি হাফ চামচ দেই আচ্ছা পরে আবার কাঁচা মরিচ দিব একটু আচ্ছা আর একটু জিরে এটা জিরে না জিরে এক চামচ দাও একটু পরে তো নাচ তো দীর্ঘদিন ধরে করছেন হ্যাঁ আপনার কোনো ইনস্টিটিউশন আছে কি জি আমাদের প্রতিষ্ঠানের নাম হলো নিত্যাঞ্চল আমাদের দুটো শাখা আছে একটা হলো এই সংসদ ভবনের অপোজিটে রাজধানী স্কুল ওখানে আর একটা সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ আচ্ছা সিদ্ধেশ্বরীতে জি আচ্ছা দুটো ব্রাঞ্চ তো ওখানে আমি আর শামিমারা নিপা পরিচালক আচ্ছা হ্যাঁ আমি জানি অনেক দিন ধরে আপনারা একসাথে কাজ করছেন দীর্ঘদিন ধরে তো আপনাদের অনেক স্টুডেন্ট হয় অনেক স্টুডেন্ট আমার দুটো ব্রাঞ্চ মিলে 1000 এর উপরে ও মাই গডনেস অনেক ওয়ার্কশপ করেন আপনারা হ্যাঁ আমরা রেগুলার ওয়ার্কশপ করি দেশে বিদেশে আচ্ছা সব জায়গায় আপনি তো অনেক দেশ পুরো পৃথিবী ঘুরে ফেলেছেন না কেমন লাগে বাইরে বাইরে ঘুরতে 53টা দেশে গেছি 53টা মাশাআল্লাহ আমি অনেক দেশে অনেকবারও গেছি আচ্ছা দুই তিন বার করে যাওয়া হয় 8 বার 10 বারও গেছি অনেক দেশে বিশেষ করে আমেরিকা কানাডাতে তো অনেক যাওয়া হয় সেখানে নিশ্চয়ই গিয়ে বিদেশি খানা আপনি বল লবণ দিতে হবে লবণ দিতে লবণের আন্দাজটা আমার খুব ভালো নেই যদি আমরা কোনো টক জাতীয় জিনিস দিই লাইক টমেটো তেঁতুল বা এনি সিট্রাস একটু চেখে নিয়ে আবার লবণটা আমি আমি সেটা পক্ষপাতী না আমি এখন ঠিক আছে আমি লাস্টে লেবু চেয়েছিলাম লেবু দরকার ছিল লেবু কি আছে আপা হ্যাঁ লেবু হ্যাঁ লেবু আছে আমরা লেবুটা ফ্রিজে রাখি এই কারণে যাতে লেবুটা মানে তাজা থাকে আমার কিচেনে কিন্তু সবই পাওয়া যাবে আর স্পেশালি রাধুনির মশলা কিনতে ছিল সেটাও কিনতে নাকি সেটাও পাওয়া যায় তো ভালো আচ্ছা এবার আপা আমি একটু এইটা আচ্ছা এবারে দিয়েছেন আপনি কচুর লতি লতিটা এবার দিয়ে এটাকে একটু কম আছে ঢেকে দিতে আচ্ছা বেশ সুন্দর রং এসে গেছে কেউ কেউ বলবে না দ্যাট ইউ আর নট পাকা রাধুনি বলে হচ্ছে যে পাকা রাধুনি তাহলে আমি দেখি এখন আপনার এটা একটু হাত লাগাই দিই প্লিজ প্লিজ যার যেটা মানায় আপনার কিছু মানায় প্লিজ কষানো তো হয়ে গেছে না এবার কি করব এবারে ঢেকে দিতে হবে এবার পানি দিব একটু পানি দিয়ে যেটা সিদ্ধ হতে হয় আচ্ছা যেটা কিন্তু একদম শুকনোই হবে ড্রাই হবে না একটু বুনা বুনা জি ঠিক আছে কি আছে ওকে আগুনটা কমিয়ে দিতে হবে ঢাকনাটা আমাকে দিবে আমরা কচুর লতি এবং ডাল দুটাকে সেদ্ধ হতে দিয়েছি তা ভুনা ভুনা হবে একটু সময় লাগবে এই ফাঁকে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি সঙ্গে থাকবে ফিরে এলাম রাধুনি শেরা রেসিপি অনুষ্ঠানে আমার সঙ্গে আছে শিবলি শিবলি উনি একজন ড্যান্সার ভীষণ সুন্দর রান্না করে ভীষণ সুন্দর নাচ করে এবং তার একটা ইনস্টিটিউশন আছে যেখানে আমি চিন্তা করছি ওনার ইনস্টিটিউশনে পড়তে একটু ওজনটা কমাবো বেশি বেশি খাওয়া যাবে না না তো আমরা দেখি কি অবস্থাটা আছে এখন হয়ে এসছে না হয়ে এসছে বেশ ভালোই সিদ্ধ মনে হচ্ছে অনেকটা আমি দেখি বাড়িয়ে দেবো এখন বাড়ানো যাবে মনে সিদ্ধ তো হয়েছে খুব সুন্দর রং এসে গেছে কিছুই মনে হচ্ছে না যে রান্না করা হয় না বাড়িতে বাড়িতে তো আমরা লাউড না বাংলাদেশে এটা সমস্যা হলো যে পুরুষের রান্নাঘরে আমাদের যাওয়াটাই নিষেধ কিন্তু এটা কিন্তু না না এখন আর সেই জিনিস নাই এখন বউকে মানে সরিয়ে দিয়ে হাজবেন্ডরা রান্না করছে না ভালো এবং যুদ্ধ হচ্ছে কিচেনে কার রান্না ভালো হয় না আচ্ছা পুরুষের রান্নাই নাকি সারা ওয়ার্ল্ডে বেশি ভালো একটা জিনিস কি জানো শিবলি আমার তো বাংলাদেশে হ্যাঁ ধরো তুমি দাওয়াত দিলে লোকজনকে অতিথি আপ্যায়ন করছো খুব ভালো করে খেয়েছে গেল ওরা কিন্তু ধন্যবাদটা কম দেয় কি দেয় জানো মানে একটা গ্র্যাটিটিউড মানে আরো বেশি
উনি একটা রেসিপি দিয়ে যায়। ও আচ্ছা, জানো তো আমার মা এভাবে রান্না করতে, তোমার এটা খুব ভালো হয়েছে, কিন্তু তোমার আমার মা এভাবে রান্না করতো, আমার নানি এভাবে রান্না করতো, এই জিনিসগুলো কিন্তু আছে না বাঙালি আটা এবং ভোজন রসিক। হ্যাঁ, এবং দে লাইক টু শেয়ার, এটা সবচেয়ে মজার ব্যাপার। খাওয়াতে পছন্দ করি আমরা, যেটা আমাদের একটা বড় মানে বিশাল দেখতে যেমন ভালো হয়েছে, গন্ধটাও সুন্দর এসছে একেবারে। লেবুটা একটা সুবিধা কি হয় আপা, অনেকের কিন্তু এই লতিতে গলা ধরে, এটা আমরা জানি, টক দিলে যায়, সেটা ইয়ে হয়, আর টক টেস্টটা ভালো হয়। তাহলে মোটামুটি আমরা একটা লেবু দিয়ে দিলাম, তাহলে বোধ একটু লবণ দিতে হবে না? হ্যাঁ, দেখেন আপা দিদি, কারণ আমরা তো রোজার দিনে টেস্ট করতে পারছি না, আন্তা যে যা বলছে আর কি। হ্যাঁ, এবার বারবার সময় একটা, আমার মনে হয় এই গ্রিন বাটিটাই বাড়ি নাকি? হ্যাঁ, দেখতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। যেহেতু তোমার এটা ভীষণ কালারফুল, অরেঞ্জ কালার এসছে, আমরা ভাবলাম গ্রিন বাটি সুন্দর লাগবে, তাই না? সুন্দর। তোমার হাত লাগাও। আচ্ছা, এটা বলতে চাচ্ছিলাম যে আমরা তো এখানে একটু গুঁড়ো লঙ্কা মানে মরিচের ইয়েটা বেশি দিয়েছিলাম, তো অনেকে একটু ঝাল পছন্দ করে, সেই ক্ষেত্রে যদি কাঁচা মরিচের চিড়ে কিছু কাঁচা লঙ্কা দেওয়া যায় এর মধ্যে, তাহলে ফ্লেভারটাও আসে, ঝালটাও আসে। এটা যদি এখন দিই কিন্তু আমার দিলে ভালো হয়, খুব ভালো লাগে না এই কাঁচা লঙ্কার সেই গন্ধটা ভীষণ। এক কাজ করা যায়, তোমার এটা কালারফুল করা যাবে, এরকম তুমি দুই একটা কাঁচা মরিচ ছেড়ে দাও। অফকোর্স, সেই তো, কেন নয়, সাজিয়ে দি, সাজিয়ে দাও। আজকে আপনার বাড়িতে আমি মেহমান হয়ে এসেছি, রান্না করে আপনাকে খেতে দিলাম। আরে, আমাকে তো এখন খাওয়া যাবে না, আমার ওয়েট করতে হবে ইফতার পর্যন্ত। ভীষণ সুন্দর হয়েছে, আর কেউ মানে কি বলবো, তোমাকে ধন্যবাদ দিব তো পরে, তার আগে আমি একটু দেখিয়ে নিই সবাইকে। আর দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর হয়েছে শিবলির ডাল আর লতির চচ্চড়ি, ঠিক আছে না? আমার জি একদম ঠিক আছে, ভীষণ ভালো হয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ইয়েতে কিচেনে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই রাধুনি সেরা রেসিপি অনুষ্ঠানে আমাকে এসে রান্না করার সুযোগ দেওয়ার জন্য, কারণ আমার মনে হয় যে নাচ থেকে রিটায়ারমেন্টে গেলে কখনো যদি একটা রেস্টুরেন্ট দিতে হয়, লোকে এখন থেকেই জানলো যে আমি রান্না করতে পারি, তাহলে আমি অনেক ক্লায়েন্ট পাবো, তাই না? অনেক ধন্যবাদ, রেখে দিবে তোমার। আচ্ছা, ভালো থাকবেন আর ঈদ মোবারক। দর্শক, দেখলেন আপনারা কি মজাদার একটি রেসিপি আমাদেরকে শিবলি দেখিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক মজা হবে। আমার জিভ দিয়ে জল এসে যাচ্ছে, বাট আই হ্যাভ টু ওয়েট টিল দ্য আজান। হ্যাঁ, তো যাই হোক, আমরা কালকে আবার আসছি নতুন একজন অতিথিকে নিয়ে, নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ অপেক্ষা করুন। এখন আমরা বিদায় নিচ্ছি, সালাম আলাইকুম, খোদা হাফেজ, ভালো থাকবেন।